তোমাদের বাংলাদেশে কি ওই জমিদারদের অ্যাসোসিয়েশন আছে নাকি? ফপের অ্যাসোসিয়েশন আছে নাকি? শিবুনি আমায় তখনই বলেছিল, ফুলি ঘটি ছেলে বিয়ে করিস না, বিয়ে করিস না, সব ঘটি বাটি বেচে দিতে হবে। ইস, এই যে ঘরটা কি করে রেখেছো বলো তো? পায়ের উপর পাতলে বসে আছে দেখ যেন জমিদার। শোনো, আমি তাও নিজের জমির উপর বসে আছি, ওই পুকুরে ঘটি বাটি ডুবিয়ে অন্যের জমির উপর ফমদ্দালি তো করি না। শোনো, আমার বড় ঠাকুরদার পিসে মশাই ওইখানকার বড় জমিদার ছিলেন, তিন ঝুড়ি গয়না দিয়ে পিসে মশাই তার মেয়ের বিয়ের তত্ত্ব পাঠিয়েছিলেন। আমাদেরও প্রচুর জমি জায়গা ছিল ওই দেশে। তোমাদের বাংলাদেশে কি ওই জমিদারদের অ্যাসোসিয়েশন আছে নাকি? যাদের সঙ্গে দেখা হয় তারাই বলে আমাদের কত জমি ছিল জানো, আমরা জমিদার ছিলাম। ফপের অ্যাসোসিয়েশন আছে নাকি? খবরদার। শোনো, আমি ছিলাম রাজকুমার, আমি ছিলাম রাজার বেটা। তা আমাদের বাড়িতে ছাদে উঠবে দেখবে সামনে যত জমি সব আমাদের। দেখো চুমুক দিয়ে দেখি। হ্যাঁ দাও দাও দাও। মিষ্টি খাও, তাহলে ঝাঁটটা যদি একটু কমে। চিংড়ি মাছের মালাইকারি ভোগ দেবো মা গো। চিংড়ি মাছের মালাইকারির ভোগ দেবে? কে না দেবে তোমার এই চিংড়ি মাছের মালাইকারি? ইস মা গো, ওইসব পোকামাকড় মানুষে খায়? আমার রান্নাঘরে ইলিশ মাছ ছাড়া আর কিচ্ছু ঢুকবে নাই আমি বলে দিলাম। যাও যাও, খেলা কিছু বোঝে না, হেসেল নিয়ে ঝগড়া করতে এসেছি, সাথে কি আর লোটা বলি? খবরদার খবরদার, ওই সর্ষে দিয়ে ইলিশ মাছ যখন ভাপাবো না তখন একটা টুকরোও পাবে না, পাঁচ গোলে হারবে। পাঁচ গোল তো বলছো, কবে আই লিগ জিতেছিলে মনে আছে? তবু তো আমাদের নিজেদের ক্লাব, তোমাদের মতন তো অন্যের ক্লাবকে নিজের বলে চালাই না। এটিকে মোহনবাগান, দেশটাই নিজের হলো না, ক্লাব নিয়ে কথা বলছি। ঘটি বাটি বেচে দিতে হবে। খাও খাও, এক প্লেট করে খাও, আমি এক পোঙা আর তেল ভাজা কিনে আনছি। চুপ করো, তেলে ভাজা না, আমি ওদের রাত্রিরে খাইয়ে তারপর ছাড়বো। এই মেরেছে, ঠিক আছে, তেলে ভাজার সঙ্গে আর এক পাতা অ্যান্টাসিডও এনে দিচ্ছি। কি? কারণ যা রান্না করবে বুক পেট সব জ্বলে 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 জ্বলে। অসহ্য! আরে ভাত উতলে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? শুনতে দাও। এ বাবা, তুমি ঝগড়া শুনছো? সত্যি বাঙালদের স্বভাব গেল না দেখছি। জমে গেছে সুপ্রিয়া আর ওই নিচের ফ্ল্যাটের মেয়েটার মধ্যে লেগে গেছে পাম্প চালানো নিয়ে, বলেছে ঠ্যাং ভেঙে দেবো। সুপ্রিয়াকে বলেছো তো? হ্যাঁ হ্যাঁ। বেশ করেছে, ও অসভ্য মহিলা, যখনই দেখা হয় না বলে এই তো সামনের মাসে ছেলের কাছে আমেরিকা যাচ্ছে। শোনো, ওই যে ছাদে যে কাপড় শুকোতে দিই তখনই ক্লিপগুলো সব ঝেড়ে দেয়। আমি তো শুনি শুনি শুনি। কে যেন বলছিল বাঙালদের স্বভাব ঝগড়া শোনা? আরে বাবা, সব কথা ধরতে নেই, সাথে থাকলে একটু খাটুনি তো লাগবেই। তাড়াতাড়ি শুনি 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 শুনি।